আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি সাজেদা খানম ক্লাস ফোর এর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয় তোমরা বাসায় সবাই সুস্থ ভালো এবং নিরাপদেই আছো আমি আশা করব। আর কি স্বাস্থ্যবিধি মেনে চলছো নিশ্চয়ই, তাই না? আমরা একটা মহামারীতে অবস্থান করছি, তাই না? আর এখন কি আরও বেশি সেটা ক্রমান্বয়ে বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট, না? হ্যাঁ, এখন কি বের হওয়া যাবে না? হ্যাঁ, সরকার বলেছে 13 জুন স্কুল খুলবে, তারপরও কি যদি সংক্রমণের হার 5% নিচে নেমে আসে তাহলে অবশ্যই খুলবে, ঠিক আছে? তা তোমরা কী করবে? তাই বলে কি লেখাপড়া বন্ধ হয়ে থাকবে? না, লেখাপড়া বন্ধ হয়ে থাকবে না। এই যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এগুলো তোমরা খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। আর কি করবে? বাসায় পড়তে বসবে, সময় মতো পড়তে বসবে, পড়াটা শেষ করে ফেলবে। তাহলে কি হবে তোমাদের? তোমরা পিছিয়ে থাকবে না। সব প্রতিদিনকার পড়া প্রতিদিন করে ফেলবে, তাহলে পিছিয়ে থাকবে না, পড়া শেষ হয়ে যাবে, তোমাদের বইটাও শেষ হয়ে যাবে। কি আর কি হবে? তোমরা জানতে পারবে, শিখতে পারবে। আর এই যদি না পড়ো কি হবে? শিখতেও পারবে না, জানতেও পারবে না কিছুই। তাহলে এর আগে আমরা কি আলোচনা করেছিলাম বলো তো? অধ্যায় চারের, তাই না? খাদ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? খাদ্য দরকার। তেমনি আমাদের সুস্থভাবে জীবনযাপনের জন্য কি করা দরকার? স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। আর সেটা সম্বন্ধে আজকে অধ্যায় 5 স্বাস্থ্যবিধি সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? তোমরা বইটা খোলো, দেখো দেখো অধ্যায় 5-এ স্বাস্থ্যবিধি আছে, সেই স্বাস্থ্যবিধি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। খেয়াল করো, স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকার জন্য, সুস্থভাবে জীবনযাপনের জন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। সেই স্বাস্থ্যবিধিগুলো কী কী? নিয়মিত শরীরচর্চা করতে হবে। নিয়মিত শরীরচর্চা কী কী করে সেটা? শরীরচর্চা কী করলে কী হয় বলো তো? আমাদের হৃৎপিণ্ড এবং মাংসপেশি সচল থাকে, হ্যাঁ, কর্মে উদ্দীপনা জাগে, ঠিক আছে? সেজন্য আমাদের কি করতে হবে? নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে। আর তারপরে কি করতে হবে? 2 নম্বরে পর্যাপ্ত ঘুম। আমাকে একদম কি করতে হবে? সময় তো দৈনিক কয় ঘন্টা ঘুমাতে হবে? 6 ঘন্টা, তাই না? হ্যাঁ, 6 ঘন্টা ঘুমাতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে দৈনিক 6 ঘন্টা ঘুম হচ্ছে কিনা। আর এ বেশি ঘুমানো যাবে না। বেশি ঘুমালে কি হবে? বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে? আমাদের শরীর সুস্থ এবং সবল রাখতে, কর্মে উদ্দীপনা জাগাতে কি করতে হবে? পর্যাপ্ত ঘুমাতে হবে, নির্দিষ্ট সময় ঘুমাতে হবে। রাত জেগে কি মোবাইলে গেম খেললে হবে না, রাত জেগে টিভি দেখলে হবে না, সময় মতো তোমাদেরকে ঘুমাসতে হবে। সেই কি 6 ঘন্টা ঘুমাতে হবে, দুপুরবেলা সামান্য একটু বিশ্রাম নিক করতে হবে, তাই না? নাহলে কি হবে? শরীর কর্মে উদ্দীপনা আসবে না, শরীর ঝিমিয়ে যাবে। আর 3 নম্বরে কি হবে? বিশ্রাম। দেখো যে শরীরচর্চা, নিয়মিত শরীরচর্চা করতে হচ্ছে। শরীরচর্চা তো কি করে? আমাদের হৃৎপিণ্ড এবং মাংসপেশিকে সচল রাখে, সেজন্য আমাদেরকে নিয়মিত শরীরচর্চাগুলো করতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, তাই না? এখন মনে করো রাত্রে আমাদের ঘুমানোর সময়, রাত্রে আল্লাহ দিয়েছেন কেন? ঠান্ডা শীতল ঘুমানোর জন্য, আরামের জন্য। এখন সেই আরামটা যদি আমরা জেগে জেগে দিয়ে টিভি দেখি, গেম খেলি, এটা করি ওটা করি, নষ্ট সময় নষ্ট করে ফেলি, তাহলে কি হবে? আমাদের শরীরে ক্লান্তি আসবে, আমাদের শরীর আর শক্তি পাবে না, ঠিক আছে? সেটা দিনে করবে, রাত্রে সময় মতো ঘুমিয়ে পড়বে, আর ঘুম থেকে উঠবে তারপরে দেখবে যে তোমার শরীর ঝরঝরে হয়ে গেছে সকালে সকালে ঘুম থেকে উঠলে। তারপরে পড়াশোনা করে সকালবেলা সকালে কাজ সেরে পড়াশোনা করবে, টেবিলে বসবে, দৈনিক 1 থেকে 2 ঘন্টা পড়লে কি হবে দেখবে যে তোমাদের পড়াটা মাথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে?
বল, অনেকের বলে পড়ালেখা ঢুকে না, কি করে ঢুকবে বলো? সারা রাত জেগে জেগে গেম খেললে সকালবেলা ক্লান্তি আসবে, ঘুম ঘুম ভাব আসবে, তাহলে কি আর সেটা পড়ার ঢুকবে মাথায়? ঢুকবে না। সেজন্যে তোমাদের কি করবে, নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ঘুমাতে হবে, তারপরে বিশ্রাম। এই যে পাশাপাশি আমাদের কি করতে হবে, মনের প্রশান্তির জন্য বিশ্রাম করতে হবে। কিভাবে সেটা সম্ভব বলো? এই যে তুমি গেম খেলছো, গল্পের বই পড়ছো, হ্যাঁ, তারপরে কার্টুন দেখছো, এগুলো কিন্তু বিশ্রাম, মনকে প্রশান্তি দেয় এগুলো। গল্পের বই পড়া, খেলাধুলা করা, তারপরে কার্টুন দেখা, এগুলো সম্পূর্ণ এটা এটা সেই সময়টা করবে। তাহলে সারাদিন তুমি যদি বিশ্রাম করো তাহলে কেমন হবে? শরীর তো অলস হয়ে যাবে, শরীর চলতেই যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, পরিমিত এর শান্তির জন্য কি করতে হবে, ক্লান্তি দূর করা এবং কি করা, নতুন নতুন উদ্যমে কাজ করার জন্য আমাদেরকে বিশ্রাম করতে হবে, ঠিক আছে? তাহলে বিশ্রাম আমাদের কি করে, শরীরের ক্লান্তি দূর করে দেয়। বিশ্রাম কি করে, আমাদের শরীরে ক্লান্তি দূর করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, ক্লান্তি দূর করতে এবং নতুন উদ্যমে কাজ করতে, কাজটাকে নতুন করে উদ্যমের সহিত, আগ্রহের সহিত যদি আমি কাজ করতে যাই, বা একটা পড়া মনে করো আমার মুখস্থ হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, দেখবে যে তুমি পরিমিত পরিমাণে ঘুম বিশ্রামের পর যদি ওই পড়াটা পড়ো, তাহলে দেখা যাবে কি পড়াটা সুন্দরভাবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেও পারবে। আজকে যারা করনি তারা আজকে ট্রাই করে দেখো, হ্যাঁ, চেষ্টা করে দেখো, পারবে ইনশাল্লাহ, দেখবে যে আমার কথাটা ঠিক আছে। আচ্ছা, এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা খুবই জরুরি একটা বিষয়। খেয়াল করো, আমার শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে, হ্যাঁ, এখন মাথা, শরীরটা কেন খারাপ লাগছে, অবশ্যই আমার কোনো ঘুম হয়নি, অবশ্যই আমি কি করিনি, বিশ্রাম নেইনি, মনের খোরাক যেটাকে বলে আমি সেটাকে সেটা দিইনি, শরীর চর্চা করিনি, সেজন্যেই হয়তো বা আমি ভালো খাবার খাইনি, পুষ্টিকর খাবার খাইনি, হ্যাঁ। এখন তার পাশাপাশি আরেকজন যখন তোমাকে দেখছে, তোমার চুল আঁচড়ানো নাই, নখ ফেলা নাই, তার নখে ময়লা, তারপরে শরীরে ময়লা, শরীর থেকে গন্ধ বেরোচ্ছে, কি হচ্ছে, তাহলে তোমার পাশের জন কি হয়ে যাচ্ছে, খারাপ লাগছে, গন্ধ বেরোলে সবাই নাক চাপা দিচ্ছে, তোমারও অস্বস্তি লাগছে, না আমাকে দেখে সবাই এরকম করছে কেন, হ্যাঁ, আর কি হচ্ছে, যে গন্ধ নিচ্ছে তারও তো খারাপ লাগছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই যে এগুলা কি হয়, আমাদের শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা কি হয়, শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতা তাহলে অত্যন্ত জরুরি, তাই না? এই যে আমি যদি গোসল না করি, একদিন গোসল না করলে কি হবে, ভালো লাগবে না, অস্থির লাগবে, মাথা ব্যথা করবে, একটা কারণ হয়ে যাবে, শরীর থেকে গন্ধ বের হবে, তাহলে কি হচ্ছে, এটা একটা অন্তরায় হয়ে যাচ্ছে না, হ্যাঁ, এটা হচ্ছে সুস্বাস্থ্যের একটা অন্তরায় হয়ে যাচ্ছে। তারপরে তুমি যদি নখ যদি এরকম বড় বড় থাকে, হ্যাঁ, আমরা দেখি তো অনেক সময় নখটা বড় বড়, নখের ভিতরে ময়লা, ওই খাবারটা খেলে কি হয়, পেটে চলে গেলে পেট খারাপ হয়, তাই না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমাদের চুল, নখ, দাঁত, তারপরে শরীর সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, তাই না? দাঁত প্রতিদিন মাজতে হবে, দাঁত যদি এখন কারো সামনে যাও, দাঁত যদি দেখা যায় হলুদ, ময়লা, গন্ধ, মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, ইস, কেমন লাগবে বলো, তোমার তোমারও অস্বস্তি হবে, অন্য যে তোমার কথা শুনবে বা তোমার পাশে বসবে তারও খারাপ লাগবে, তাই না? তাহলে কি হচ্ছে, তুমি তুমি তো অসুস্থ হচ্ছই, পাশে আরো মানুষজনকে অসুস্থ করছো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমাদের খাওয়ার পরে, খাওয়ার পরে ব্রাশ করতে হবে, অন্তত পক্ষে দুইবার ব্রাশ আমাদের করতেই হবে, তাই না? খাওয়ার পরে দাঁতের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলোর জন্য কি করতে হবে, ব্রাশ। আমরা কি করি, খাওয়ার আগে ব্রাশ করি না, খাবার পরে ব্রাশ করতে হবে, ঠিক আছে? মুখ ধুতে হবে, ওয়াশরুমে গেলে আমাদের বের হয়ে সাথে সাথেই সাবান পানি দিয়ে হাত ভালো করে ধুতে হবে, মুখ ধুতে হবে, পায়ে পানি দিতে হবে। আমরা অনেক সময় করে কি, ওয়াশরুমে গেলে আমাদের প্রয়োজনীয় কাজ ছেড়ে আমরা বের হয়ে চলে আসি, কিন্তু পা হাত পা ধুই না, এটা সবচেয়ে খারাপ। আমরা বের হয়ে কি করব, হাত পা মুখ সুন্দর করে ধুয়ে ফেলবো,
সে বুঝছো বুঝেছো? তারপরে কি করবো? যাও ইয়ে দাঁত ত্বক চুল চোখ নাক সব কিছুই আমরা কি করব, পরিষ্কার রাখবো, তাই না? এটা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আরেকটা হচ্ছে খেয়াল করো সুষম খাদ্য গ্রহণ। আমরা কি করব, আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম, অধ্যায়ে বলেছিলাম, আমাদেরকে অবশ্যই সুষম খাবার গ্রহণ করতে হবে। আমরা খাবো, তাই না? হাবি যাবি সারাদিন আমরা খাচ্ছি। দেখো তোমরা যে কি করছো, সময় মতো যে খাবারটা না খেয়ে বাইরের চিপস খাচ্ছ, চকলেট খাচ্ছ, আচার খাচ্ছ, চটপটি খাচ্ছ, এরটা কি সুষম হচ্ছে খাবার? খাবার সুষম হচ্ছে না। তাহলে তোমরা কি স্বাস্থ্যবিধি মেনে চলছো? না, চলছো না। স্বাস্থ্যবিধিও মেনে চলছো না, কি হচ্ছে, খাচ্ছ ঠিকই কিন্তু পুষ্টিকর খাবার খাচ্ছ না। পুষ্টিকর খাবার আমাদেরকে, আমি যে বলেছিলাম পুষ্টিকর খাবারের কি উপাদান কটা ছিল, খাদ্যের উপাদান কটা ছিল, পাঁচটা, আর পানি ছিল অত্যাবশ্যকীয়, তাই না? তাহলে কি হবে, আমার ওই খাবারের উপাদানগুলো প্রত্যেক যখনই আমরা খেতে বসবো সেই উপাদান সমৃদ্ধ খাবার আছে কি না, আর কি করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আমরা যদি প্রচুর পরিমাণে পানি না খাই তাহলে কি হবে, খাদ্য পরিপাক বা পরিপাক হবে না, ঠিক আছে? সেজন্য আমাদেরকে কি করতে হবে, সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে আমাদেরকে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদেরকে কি করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে। তাহলে আসো একবার খেয়াল করি, আমাদের যদি আমরা সুস্থ থাকতে চাই আমাদের কীসব, যেই সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সেটা হচ্ছে নিয়মিত শরীরচর্চা করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, বিশ্রাম করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন করতে, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে। তাহলে খেয়াল করো, নিয়মিত শরীরচর্চা করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে কি বোঝা গেছে নিশ্চয়ই আজকে আমি কি বলেছি? আজকে আমরা কি বলেছি, স্বাস্থ্যবিধি মেনে চলতে অবশ্যই আমাদেরকে এই কয়টা বিষয়, কয়েকটা বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে, আর এর থেকে যদি একটাও বাদ যায় তাহলে কি হবে, আমাদের স্বাস্থ্যবিধি আমরা মেনে চলতে পারবো না, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবো না, আমরা অসুস্থ রোগাক্রান্ত হব, এবং কি হবে, কি হবে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তোমার শরীর যদি দুর্বল থাকে, অসুস্থ থাকে, তাহলে কি হবে, শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, থাকবে না। এই যে আজকে করোনা ভাইরাস, এই ভাইরাসটাকে, ভাইরাস এই ভাইরাসকে কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। কিভাবে? তুমি খাবারের মাধ্যমে, এই যে আমি আজকে এই যে বললাম, নিয়মিত শরীরচর্চার মাধ্যমে, ঘুমের মাধ্যমে, বিশ্রামের মাধ্যমে, পরিষ্কার মানে নিয়ন্ত্রিত একটা জীবন যাপনের মাধ্যমে এই ভাইরাস, এই শুধু এই ভাইরাস না, সব ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে, তাই না? হ্যাঁ, যে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে সেই ভাইরাস আমাদের শরীরে ঢুকতে পারবে না, ঠিক আছে? আর সেটা যদি ঢোকেও দুর্বল হয়ে যাবে, তাই না? যেহেতু আমাদের কি অ্যান্টিবডি আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, আমি ওকে ধরার মতো, আমি ওকে আঁকড়ে ধরার মতো ক্ষমতা আমার আছে, তাই না? ও আমাকে শরীরে বাঁধবে কী করে, আমার শরীরে ঢোকার আগেই তো শেষ হয়ে যাবে, না না আমি যেতে পারবো না, যেতে পারবো না, ঢুকতে পারছি না, ও বলবে, তাই না? তাহলে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এই নিয়মগুলা কি করতে হবে, মেনে চলতে হবে। হ্যাঁ, আর সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ নিবিধির নিয়মটা হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটাই গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে সুষম খাবার গ্রহণ করতে হবে, আর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর একটা কি করতে হবে, আমার মনের খোরাক এই বিশ্রামটা করতে হবে, আর ঘুমাতে তো হবেই, ঠিক আছে? আর বাইরে তো তোমরা খেলাধুলা করছো যখন তখন, খেলাধুলা করলে যখন তখন তো শরীরচর্চা হয়েই যাচ্ছে, তাই না? দৌড়াচ্ছি, শরীরচর্চা হয়েই যাচ্ছে, তাহলে আমাদেরকে এগুলা কি মেনে চলতে হবে। তাহলে কি আজকে থেকে আমরা মেনে চলবো? হ্যাঁ, আজকে থেকে অবশ্যই আমরা এগুলা মেনে চলবো, মেনে চলার চেষ্টা করব। আর আশেপাশে যাদের, যারা আছে তাদেরকেও বলবো যে হ্যাঁ, আমাদের, আমরা যদি এরকম করে চলি তাহলে কি হবে,
আমাদের আমরা আমরা কি প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো, তাই না? আমরা এক একজন কি হব, অ্যান্টিবডি, রোগের অ্যান্টিবডি তৈরিতে কি অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হবে, আর আমরা কি করব, ডিসিম ডিসিম করতে পারবো, তাই তো? এই তো, হ্যাঁ, ডিসিম ডিসিম। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা বইটা, বোর্ডের যে বইটা আছে ওটার অধ্যায় 5 স্বাস্থ্যবিধি খুলে ভালো করে পড়ে খেয়াল করবে যে আমার কথাগুলো ঠিক আছে কিনা, বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।